সত্যের দেশ। এখন দুটি বন্ধু ওই কথাটা পড়ে তাদের মনে কৌতূহল জাগলো যে সত্যের দেশ বলি আবার এখানে কোথাও আছে নাকি, চল আমরা একটু সত্যের দেশ দেখে আসি। এখন দুটি বন্ধু ওই সত্যের দেশ দেখবার জন্য বড় বান থেকে নেবে যেই দিকে তীর চিহ্নটা দেওয়া আছে ওই পথ ধরেই হাঁটতে লাগলো। কিছুটা পথ যাওয়ার পরে দেখলো না একজন বুড়ো দাদু লাঠি ঠুকে ঠুকে আসছে, তার দাদু সঙ্গে তিলক, গলায় তুলসীর মালা, হাতের জপের মালা। অনেক বয়স হয়েছে বুড়ো দাদুর, চোখে মোটা মোটা কাঁচের চশমা। তো বুড়ো দাদু এই দিকে আসতে দেখে দুটি বন্ধু ওই দাদুকে জিজ্ঞাসা করছেন, ও দাদু দাদু ও দাদু, আচ্ছা আপনাদের এই সত্যের দেশ বলে এখানে কোথায় গো? ওই যে বড় বাঁধের ধারে লেখা আছে এটা সত্যের দেশ। আরে কৃষ্ণ যাই নি তাই, গান শুনবেন না আমার এই কথাটা শুনবেন। আমি যে কথাটা বলছি এটা আপনার আমার জীবন ধন্যের কথা বলছি। হরে কৃষ্ণ। বুড়ো দাদু বুড়ো দাদুকে জিজ্ঞাসা করছে, ও দাদু আপনাদের সত্যের দেশ আর কত দূরে গো? তখন বুড়ো দাদু বলছে, আরে ভাই তাই তো সত্যের দেশ, মানে দাঁত পড়ে গেলে যা দশা হয় বাবা। তো বুড়ো দাদু বলছে, না ভাই তাই তো সত্যের দেশ। তখন দুটি বন্ধু বলছে, আচ্ছা দাদু আপনার এটা যদি সত্যের দেশ হয় তাহলে আপনারা সত্য কথা বলেন? বলতেন, হ্যাঁ দাদু ভাই আমরা সত্য কথা বলি। আচ্ছা দাদু তাহলে দয়া করে বলুন না আপনার বয়সটি কত? বুড়ো দাদু তখন বলছে, আচ্ছা ভাই আমার বয়স কত, 12 কি 13? দুটি বন্ধু মনে মনে ভাবলো বুড়ো দাদু তাহলে মিথ্যা কথা বলছে, মনে হয় এখনও সত্যের দেশে এসে পৌঁছতে পারিনি। আরও খানিকটা এগিয়ে গেলেন, আরও খানিকটা এগিয়ে যাওয়ার পর দেখলেন মাঠে এক চাষাবাবু চাষ করছেন, চারটি ছেলেকে সঙ্গে নিয়ে চাষাবাবু চাষ করছেন। তো দুটি বন্ধু গিয়ে চাষাবাবুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ও বাবু ও চাষাবাবু আপনাদের সত্যের দেশ আর কত দূরে গো? ওই বড় বাঁধে লেখা আছে এটা সত্যের দেশ, আমরা সত্যের দেশের সন্ধানে যাচ্ছি, দয়া করে বলুন না সত্যের দেশটা কোথায়? তখন এই চাষাবাবু বললেন, আরে বাবা এটাই তোমাদের সত্যের দেশ। ও তাহলে আপনারা সবাই সত্য কথা বলেন? বলে, হ্যাঁ নিশ্চয়ই সত্য কথা বলি। তাহলে দয়া করে বলুন না চাষাবাবু আপনার কটি ছেলে? চাষাবাবু বললেন, আমার একটা ছেলে। বলি, চার ছেলে কেনে কাজ করছে, বড় কচি, মেজ কচি, সেজ কচি, ছোট কচি বলে সম্বোধন করছে, কিন্তু জিজ্ঞাসা করতে বললো আমার এক ছেলে। মনে হয় এখনও সত্যের দেশে এসে পৌঁছতে পারিনি। সেখান থেকে আবার খানিকটা এগিয়ে গিয়ে এক জমিদারের বাড়িতে উঠল। সেই জমিদারের বাড়িতে গিয়ে দেখলেন সোনার হুঁকোতে সোনার নল লাগিয়ে তামাক খাচ্ছে জমিদারবাবু, প্রত্যেকটা আঙুলে আঙুলে মণিমুক্তার আংটি পরা, সেরকম রাজকীয় পোশাক অঙ্গে যে আসনটাই বসে আছে রাজকীয় একটা আসন, যে ঘরে জমিদারবাবু বসে আছেন ওই বাড়িটার দাম 1 কোটি টাকা। তবু দুটি বন্ধু জিজ্ঞাসা করলেন, জমিদারবাবুর জয় হোক, জমিদারবাবু আপনাদের ওই বড় রাস্তার ধারে লেখা আছে এটা সত্যের দেশ, তাই সত্যের দেশের সন্ধান করতে এখানে এলাম, তাহলে আপনারা কি আপনি কি বলতে পারেন সত্যের দেশ আর কত দূরে? জমিদারবাবু বললেন, আরে বাবা আমি তো সত্যের দেশের জমিদার। ও আপনি সত্যের দেশেরই জমিদারবাবু, আপনাকে প্রণাম। তা বলুন বলুন না জমিদারবাবু আপনার কতগুলি টাকা আছে? জমিদারবাবু হতবাক যে এত বড় কথা আমাকে কেউ জিজ্ঞাসা করেনি আজ পর্যন্ত, এই দুটো ছেলে আমাকে বললো আমার কত টাকা আছে। জমিদারবাবু ভেবে চিনতে উত্তর দিয়ে বললেন, আমার প্রায় 1,030 টাকা আছে। দু বন্ধু হাসতে লাগলো। আরে যার হাতের একটা আংটির দাম 1,00,000 টাকা, সোনার হুঁকো সোনার নল তাই তামাক খাচ্ছে, গায়ে 1,00,000 টাকার পোশাক পরা, যে সিংহাসনটায় বসে আছে প্রায় 2 কোটি টাকা দাম, অতি ইনি আমাকে বললেন 30,000 টাকা আছে। দুটি বন্ধু বললেন, জমিদারবাবু আপনারা সবাই মিথ্যা কথা বলেন। জমিদারবাবু খুব রেগে গেলেন, ইনি বলছেন, না আমরা কেউ মিথ্যা বলি না, আমরা সবাই সত্য কথা বলি। জমিদারবাবু আপনারা যে কীরকম সত্য কথা বলেন আমরা বুঝতেই পাচ্ছি না, তবে শোনো বাবা আমরা কীভাবে সত্য কথাটা যে বলি সেটা তোমরা একটু শোনো। তোমরা আমাকে প্রশ্ন করছো যে আমার কত টাকা আছে,
কিন্তু আমার কথাটাতে তোমরা বিশ্বাস করতে পারছো না। তোমরা জিজ্ঞাসা করছো এক আর ব্যাখ্যা করছো এক। তোমরা আমার এই হাতের আংটি দেখে বিচার করছো একটা একটা আংটির দাম আমার লক্ষ লক্ষ টাকা, কিন্তু আমি বলছি 30,000 টাকা আমার আছে। আরে বাবা, আমি যেদিন মরে যাব আমার হাতের যেই সোনার আংটিটা দেখছো না, আমার হাত থেকে খুলে নিয়ে এটা ওজন করে আমার ছেলেরা ভাগ করবে। বাবার হাতের আংটির দাম হয়েছে 15,000 টাকা, তোর 7,500, আমার 7,500 টাকা, এটাই নেই ভাগাভাগি করবে। যেদিন আমি মরে যাব সোনার হুঁকোটা বিক্রি করে দিই, যা পয়সা হবে ওরা ভাগাভাগি করবে, আমার যা বিষয় সম্পদ আছে সমস্ত কিছু ওরা ভাগাভাগি করবে। কিন্তু তবু আমি বলছি আমার 30,000 টাকা আছে। সেটা কেন জানিস? দেখ বাবা, মনে কিছু করিস না, আমার যেটা সেটাই আমি বললাম। আমি জীবনে যেটুকু গোবিন্দের ব্যাংকে জমা করেছি ওটাই হলো আমার, যেটা ছেড়ে আমাকে চলে যেতে হবে ওটা তো আমার নয়। তোরা দেখেছিস এই রাজকীয় পোশাক আমার অঙ্গে, যেদিন আমি চলে যাব এই পোশাকটা আমার অঙ্গ থেকে কাড়িয়ে নে, যেই আসনটায় বসে আছি এই আসনটা থেকে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যাবে। তাহলে এগুলো তো আমার নয়। আমার যেটা বলছি, আমি কোনো সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ অন্ধ খঞ্জ দিন দুঃখীকে আমি কাউকে 10 টাকা, কাউকে 20 টাকা, কাউকে 50 টাকা আমি দিয়েছি, প্রায় জীবনে হিসাব করেছি 1,500 টাকা আমার গোবিন্দের ব্যাংকে আমি দিয়েছি। এরপর কিছুদিন পরে বাড়িতে গুরুদেব এলেন। গুরুদেব এসে বললেন, হ্যাঁ রে বাবা, তুই একটা এত বড় বড় লোক হয়ে একটু ভগবানের জন্য কিছু করবি না? তাই গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, বলুন না গুরুদেব কি করবো? একটা প্রভুর মন্দির কর, একটা হরিমন্দির তৈরি কর, প্রত্যেক দিন হরিমন্দিরে প্রদক্ষিণ করবি, অন্তরে প্রণাম জানাবি, মন্দিরে সেবা কাজ করবি। গুরুদেবের কথা শুনে প্রায় 20,000 টাকা খরচা করে একটা মন্দির বানালাম। কত হলো আপনারা হিসাব করুন, 5,000 টাকা অন্ধখঞ্জ দিনদুখীকে দিয়েছি, আর ভগবানের জন্যে একটা মন্দির বানাতে গিয়ে 20,000 আমি খরচ করেছি, তাহলে কত হলো? 25,000। এবার গুরুদেবকে ডেকে এনে, পুরোহিতকে ডেকে এনে এই মন্দিরটি আমি প্রতিষ্ঠা করবার জন্য প্রায় 1,500 টাকা আমি খরচ করেছি, কত হলো? 30,000 টাকা। এটা আমার গোবিন্দের ব্যাংকে আমি রেখে যাচ্ছি, কোনো দিন যদি আবার মানুষ এই পৃথিবীতে আসে, ভগবান কৃপা করে, তার কাছে যদি বলি প্রভু আমাকে কিছু সাহায্য করুন, তার ব্যাংকে আমি জমা যেহেতু রেখেছি আমাকে কিছু দিলেও দিতে পারে, তাই গোবিন্দের ব্যাংকে এটা আমি রেখে গেলাম। এটাই হলো আমার সত্যের দাস। আর তার উপব্যাখ্যা করে তোরা বলছিস আমার এত টাকা আছে, আমার এত বড় ঘর, এত বড় দ্বার, এত বড় সোনার আংটি, কত কিছু। কিন্তু শোনো বাবা, এগুলো আমি কিছুই নিয়ে যেতে পারবো না। যা নিয়ে যাব, এই যে আজকে সাধুগুরু বৈষ্ণবরা এসে হরিধ্বনি করছে, এটাই আমার সঙ্গে যাবে, আর কিছুই সঙ্গে যাবে। দুটি বন্ধু হতবাক হয়ে গেলেন যে সত্যিই সত্যের দেশ বটে, যেটা আমরা বুঝতে পারি না, এটা অন্তর দৃষ্টি দিয়ে কেবল বুঝতে হয়। সেখান থেকে ফিরে এলেন চাষাবাবুর কাছে, যে চাষাবাবু তার চার ছেলে, বড় কচি, মেজ কচি, সেজ কচি, ছোট কচি, কিন্তু জিজ্ঞাসা করতে বললো একটি ছেলে। তো সেই চাষাবাবুকে জিজ্ঞাসা করলেন দুটি বন্ধু, আচ্ছা চাষাবাবু, আপনি এই এতগুলো ছেলের বাবা হয়ে আপনি এক ছেলের বাবা বলছেন কেন? তখন বলছে, আরে বাবা, পুত্র আর মূত্র দুটো কথা প্রায় শুনতে একই রকম, পয় হর্ষৌ তয় রফলা আর ময় হর্ষৌ তয় রফলা। পুত্র আর মূত্র একই দাঁত দিয়ে বহির্গত হয়, যেই দাঁত দিয়ে মানুষ প্রস্রাব করে আবার সেই দাঁত দিয়ে সন্তানের জন্ম দেয়। অতএব যে সন্তান বাবাকে বাবা বলে মানে না, বাবাকে ক্ষুদ্র বুদ্ধি করে, নিজেকে বড় জ্ঞানী মনে করে, নিজেকে বড় বুদ্ধিমান মনে করে, বাবাকে মূর্খ বলে মনে মনে ভাবে, বাবার শুধু বিষয় সম্পদ নিতে চায়, বাবাকে তার দেওয়ার কথা মনে পড়ে না, অতি অমন একজন পুত্র মূত্রের ন্যায় পরিত্যজ্য, এই জন্য আমার একটি পুত্র আমার প্রত্যেকটি অক্ষরে অক্ষরে কথাগুলো মেনে চলে, তাই বলছি আমার একটি পুত্র, বাকি এই তিনটি পুত্র আমার কামজ, এই কামজ সন্তান, এরা শুধু বাবার কাছ থেকে নিতে জানে, বাপকে কিছু দিতে জানে না, ওই জন্য বলছি বাবা আমার একটি ছেলে
নিতাই গৌর প্রমাণ। ফিরে এলেন সেই বুড়ো দাদুর কাছে। বুড়ো দাদু তখন বান থেকে যখন নেবে আসছেন, দুটি বন্ধু গিয়ে ওই বুড়ো দাদুকে প্রণাম করে বললেন, আচ্ছা বুড়ো দাদু, ও দাদু, আপনার তো বয়স এত হয়েছে, কোমর পড়ে গেছে, চোখে মোটা মোটা কাঁচের চশমা পড়েছেন, আবার আপনার গায়ের চামড়াগুলো ঝুলে গেছে, হ্যাঁ আপনি ফোগলা দাঁতা হয়ে গেছেন, একটাও দাঁত নেই, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে আপনি বললেন 12 কি 13 আপনার বয়স, বলুন বলুন না বুড়ো দাদু। তখন দাদু বলছেন ফগলা দাঁতে, আগে দাদা ভাই আমার বয়স এখন 93, বয়স আমার অনেক, 93 বছর আমার বয়স, কিন্তু সংসার সংসার করি গোয়াইনুকাল, অবশেষে আসে মোর বিষম জঞ্জাল, 80 বছর বয়স পর্যন্ত শুধু সংসারের জন্য আমি খেটেছি, সংসারের সবাই শুধু আমার কাছ থেকে নিতে জানে, কেউ আমাকে দিতে জানে না, ওরা শুধু আমার কাছ থেকে চায় আরো দাও আরো দাও আরো দাও, দিয়ে 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 আমি নিজেকে নিজে 80টা বছর গত করে ফেলেছি, কিন্তু কারো কাছে আমি ভালো হতে পারিনি, তাই মনের দুঃখে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব বলে যাচ্ছিলাম। পথিমধ্যে একজন সাধুর সঙ্গে দেখা হলো, সেই সাধু বললে, ও বাবা তুমি কোথায় যাবে? মনের দুঃখে সাধু বাবাকে বললাম, আমি ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছি। সাধু বাবা বললেন, বাবা এই অমূল্য জীবনটাকে তুমি অকারণে নষ্ট করছো কেন? আমি তোমাকে কিছু বলবো। সাধু বাবা আমাকে বললেন, দেখ বাবা, দুর্লভ মনুষ্য দেহ, দেহে নাং ক্ষণভঙ্গুর, তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন, আমি অমূল্য এই জীবন, দুর্লভ এই জীবনটাকে অকারণে নষ্ট করে দিস না আত্মঘাতী হয়ে, এই জীবনটাকে যদি তুই ধন্য করতে চাস, এই সংসারের মায়াটাকে কেটে আমি তোর কর্ণে যে মন্ত্র দিচ্ছি এই মন্ত্র তুই জপ কর, সংসারের মায়ার বন্ধন কেটে তুই সারাদিন ধরে তুই মাঠে ঘাটে ফিরে কাটাবি, ওদের সঙ্গে জড়িত থাকিস না, যতটুকু সময় না গেলে সংসারে চলে না ততটাই যাবি, আর আমি তোকে যে মন্ত্র দিলাম এই মন্ত্রটা তুই জপ করবি। তিনি আমাকে দাদুর সঙ্গে তিলক পরিয়ে আমার মাথা নেড়া করে আমার গলায় তুলসীর মালা বেঁধে আমার হাতে জপের মালা দিয়ে বলল, এই নামের মালাই হলো তোর সম্বল, এই নাম তুই করবি, এই 12 কি 13 বছর হলো আমার গুরুদেবের কৃপাতে এই ভজনের পথ আমি বেছে নিয়েছি, তাই বলছি বাবা আমার 12 কি 13 বছর আর বাকি 80টা বছর আমি অকারণে নষ্ট করে দিয়েছি, এটাই হলো আমাদের সত্যের দেশ। একটি কথা শুধুই বলে যাই, হরি বল হরি বল, যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি না আমি যেন গাই, আমি যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি না আমি যেন গাই, আমার যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই, আমি চলে যাই শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই, আমি যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি
আমি থাকিব না আর যাব সবই ছেড়ে সেদিন সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে যেদিন আমি থাকব না গো যাব বহু দূরে সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে যেদিন আমি থাকব না যাব বহু দূরে সেদিন সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে যেদিন আমি থাকব না গো যাব বহু দূরে সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে জনম জনম এই হরি না আমি যেন গাই আমি যাওয়ার বেলা একটি কথা নিতাই গৌরবের আনন্দে জনম জনম এই হরি না আমি যেন গাই হরে কৃষ্ণ।